তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্পার ফানাসাম। আর এটা নতুন ভিডিওলে আপনার সকলকে স্বাগতম জানাইছো। আর ভিডিওটা আরম্ভ করার আগতে আপনার বহুত বহুত থ্যাংক ইউ, কারণ আপনার বাবে মই আজি এটো 50 নম্বর ব্লগ আপলোড করব পাইছো। আপনাদের ইমান সাপোর্ট করার বাবে, ইমান সহায় করার বাবে আজি আপনার বাবে মই এটো 50 নম্বর ব্লগ আপলোড করিম। আর আজি ব্লগটো বহুত স্পেশাল এটা ব্লগ হব, কারণ আপনাদেরকে আজি এনেকুৱা কিছুমান বস্তু দেখাব যাম যোনখিনি দেখি আপনাদের নিজে মানে বহুত মানে আচরিত হয়ে যাব। কারণ আজি মই আপনাদের লৈ গৈ আছো মুদৈজনের শ্রী শ্রী কমলাবাড়ী শাখা সত্রলৈ। আর তাত কিছুমান এনেকুৱা ধরনের বস্তু সংরক্ষণ করে রখা হয়েছে, হয়তো আপনাদের আজিলেকে দেখা নাই আর দেখবও পায় কোনোবাই, কিন্তু মই ফার্স্ট টাইম দেখিছো সেইখিনি বস্তু। তো আপনাদের নিশ্চয় ভিডিওটো চাই ভাল পাব। তো তেতিয়াহলে বলক মোৰ লগত কমলাবাড়ী শাখা সত্রলৈ, শ্রী শ্রী কমলাবাড়ী শাখা সত্রলৈ, আর আপনাদের তাত গৈ মই সকলোখিনি বস্তু দেখাম। আর মই আশা করো যে আপনাদের ভাল পাব নিশ্চয় ভিডিওটো চাই। আর ভিডিওটো চাই যদি ভাল পায় ভিডিওটো আপনাদের ফ্রেন্ডসর লগত শেয়ার করব, আর চ্যানেলটো যদি নতুন সাবস্ক্রাইব করব। বলক আমি শ্রী শ্রী কমলাবাড়ী শাখা সত্র মুদৈজানলৈ যাও, আর তাত আপনাদের দেখাওগে আসলে কি কি আছে। আর আজি ভিডিওটো বহুত ধুনিয়া হব, তো আপনাদের প্রথম বা লাস্টলৈকে চাই থাকিব। ভিডিওটো আরম্ভ করার আগতে আপনাদের আসল ভিডিওটো মানে যেটো কারণে আপনাদের থাম্বনেলটো দেখিছে মই কিবা আপনাদের বহুত পুরোনা বস্তু দেখাবলে গৈ আছো, কিন্তু তার আগতে আপনাদের দেখিছে সত্রখন বহুত ধুনিয়া হয়। তো তালে যাওয়ার আগতে মেইন আপনাদের গোটেই বস্তুখিনি দেখার আগতে এবার সত্রখনও আপনাদের দেখালো, বলক তেতিয়াহলে সত্রখন এবার ধুনিয়াকে চাই লো। আপনাদের কৈছিলো যে সত্রখনত বহুত পুরোনা বস্তু সংরক্ষণ করে রখা হয়েছে, এটা সকলখিনি বস্তু ককায় আমাক দেখাব। এখন শঙ্করদেব বিরচিত ভাগবতর দশম খণ্ড, এখন শঙ্করদেব বিরচিত কীর্তনঘোষা, মাধবদেব বিরচিত ভক্তি রত্নাবলী,
ভক্তি ৰত্নাৱলী মাধৱদেৱ বিৰচিত। মাধৱদেৱ বিৰচিত নাম মালিকা মাধৱদেৱ পুৰুষে শেষ কালত এই ৰত্নাৱলী এই নাম মালিকা পুথিখন রচনা করি আৰু পুথি তেখেতে লেখা নাই। এইখনি ঘোষাশাস্ত্র মাধবদেব মহাপুরুষে নিজ হস্তে লিখা। এখন মাধবদেব বিৰচিত নামঘোষা তেখেতে লিখিত রচিত এখন শঙ্করদেব গার্বস্ত্র এনেকে টেমাত সংরক্ষণ করে রখা হয়েছে। মহাপুরুষ মাধবদেবর গা বস্ত্র টেমাত সংরক্ষণ রখা হয়েছে। এটা জপা বলে কয় আগর পুরোনা বস্তু জপা। ইয়াত বদুলা এটার বস্ত্র আছে, বস্তু তো হেই হয়ে গেছে বদুলা পদ্ম এটা বস্তু আছে। এইয়া মালা তেখেতে জপ কৰিছিলে বদুলাপন মাতা। এইখন আম পিহা পিহনা তেখেতে বদুলা এটা আম পিহি পেলাই ভক্তে আম পিহি পেলাই দিছিলে তেখেতে ভোজন কৰিছিলে। আম পিহনা বুলি কয় এইখন আৰু এনেকে বিভিন্ন শাস্ত্ৰ পেকেট বনাই পেলাই চৰকাৰে 50খনমান শাস্ত্ৰ আছে ৰখা আছে সংৰক্ষণ কৰি। আপোনালোকে ভিডিঅ'টো চালে ইমান দেৰি আপোনালোকক যিমানখিনি পাৰোঁ মই আপোনালোকক দেখালোঁ আৰু তাত কিছুমান বস্তু আছিলে যোনখিনি মই ফটো স্ক্ৰীনশ্বট দি দিছোঁ আপোনালোকে চাওক। তাত ইমানখিনি গোটেইখিনি বস্তু তাত আছিলে কিন্তু কিছুমান মানে নিয়মৰ কাৰণে সেইখিনি বস্তু দেখাব পৰা নগ'ল। মই যিমান পাৰোঁ তেওঁলোকে যিমান পাৰে আচলতে তেওঁলোকে যিমান পাৰে আপোনালোকক দেখালে গোটেইখিনি বস্তু। তো আশা কৰোঁ আপোনালোকে ভিডিঅ'টো চাই ভাল পালে আৰু এই ভিডিঅ'টো মোৰ কাৰণে এটা বহুত স্পেচিয়েল ভিডিঅ' হয় কাৰণ আজি এইটো মোৰ 50নম্বৰ ব্লগ হয় চেনেলটোত। বেলেগ ধৰণৰ ভিডিঅ' বহুত আছে কিন্তু ব্লগ হিচাপেতো মোৰ 50নম্বৰ ব্লগ হয় এইটো চেনেলত। তো আশা কৰোঁ আপোনালোকে আগলৈও মোক এনেকৈ সহায় কৰি যাব, এনেকৈ মৰম দি যাব, এনেকৈ আশীৰ্বাদ কৰিব যাতে মই আৰু আগবাঢ়ি যাব পাৰোঁ। তো যদি ভিডিঅ'টো ভাল পালে আপোনালোকে আপোনালোকৰ বন্ধুৰ লগত বা সকলোৰে লগত ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিব যাতে সকলোৱে গম পায় চাব পাৰে এনেকুৱা ধৰণৰ ভিডিঅ'সমূহ আৰু মোকো সহায় কৰি যাওক তাৰে আশাৰে। আজিলৈ ইমানেই, তেতিয়াহ'লে ভিডিঅ'টো আজি সামৰিছোঁ। থেংক ইউ এণ্ড টেক কেয়াৰ।